ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির কারণে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। তিনি বলেন, দুর্নীতিবাজদের তথ্য বেরিয়ে এলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং পুলিশ বিভাগ থেকে দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মেনন। ট্রাইব্যুনাল গঠন করে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এই সংসদ সদস্য। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি রোধে তেমন কোনো উদ্যোগ না থাকায় সমালোচনা করেন মেনন। একথা এখন আর অস্বীকার করার উপায় নাই যে সাবেক পুলিশ প্রধান ও সেনা প্রধানের দুর্নীতি চিত্র হিমশৈলে, অর্থাৎ আইসবার্গের টিপ অফ আইসবার্গ মাত্র, ক্ষুদ্র পরিবার মাত্র। এখনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতি বিস্তার রোধ করা না গেলে হিমশৈলের ধাক্কায় দেশের উন্নয়ন অগ্রগতির সলিল সমাধি হবে।